হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি ইলেকট্রিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই ভিডিওতে দেখিয়েছি এন্টিকাটার লাইটের কারণে আপনাদের ঘুমের ডিস্টার্ব হয় আর আমি এই ভিডিওটি তৈরি করছি যাতে আপনাদের ঘুমের ডিস্টার্ব না হয় আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি কারণে ঘুমের ডিস্টার্ব হয় আর কি করলে ঘুম আরাম হবে বন্ধুরা দেখতে পারতেছেন আমার সামনে এন্টিকাটার পিওনো টাইপের এন্টিকাটার এটা আমি বোর্ডের মধ্যে লাগিয়ে দিচ্ছি আপনারা এভাবে বোর্ডে লাগিয়ে দিবেন। স্ক্রু দিয়ে এইভাবে লাগিয়ে দিবেন এরপরে দেখতে পাচ্ছেন আমার কাছে টু পিন সকেট পিয়ানো টাইপের এটা এইভাবে লাগিয়ে দিবেন এরপর টু এ সুইচ টু এ সুইজের তিনটা টার্মিনাল থাকে এই একটা দুইটা তিনটা টার্মিনাল এই তিনটা টার্মিনাল দিয়ে আপনি কিভাবে এই কাজটি করবেন আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা সুইচটা লাগিয়ে দিলাম এখন মিনি কাটআউট লাগিয়ে দেবেন এখানে একটা কাট আউট ব্যবহার করবেনই যে বোর্ডটি তৈরি করবেন যে কোনো বোর্ড তৈরি করবেন ওইখানে সার্কিট ব্রেকার কিংবা কাটআউট ইউজ করবেন কারণ এটা সেফটির জন্য মনে রাখবেন তাই বন্ধুরা এটা কাট আউট এটা টু এ সুইচ এটা টু পিন সকেট এটা অ্যান্টি কাটার বাতি ঠিক আছে তো বন্ধুরা এখন কানেকশন করবো আমি কাট আউটের নিচের আউটপুটের লাইন থেকে আমি ফেজ লাইনটি লাগিয়ে দিলাম আউটপুট আর আপনার টুয়ে সুইচের মাঝখানের টার্মিনালে আমি শর্ট করে দিলাম কাট আউটপুটের থেকে টুয়ে সুইচের মাঝখানের টার্মিনালে আমি শর্ট করে দিছি এখন এন্টিকাটারের বাতি আর হচ্ছেল আপনার এই টু পিন সকেটের উপরের টার্মিনালের থেকে আমি শর্ট করে দেব। এটা হলো নিউট্রাল লাইন শর্ট করে দিলাম এনটি থেকে পিন সকেটে লাইন শর্ট করে দিলাম আপনারা এইভাবে শর্ট করে দিবেন এখন টুয়ে সুইচের উপের টার্মিনাল থেকে একটা তার লাগিয়ে আপনার টু পিন সকেটের নিচের টার্মিনালে আপনি তারটি শর্ট করে দিবেন এই যে আমি শর্ট করে দিচ্ছি তো বন্ধুরা এখন বাকি রইলাম আর টুয়ে সুইচের নিচের টার্মিনাল থেকে আমি এন্টিকাটারের নিচের টার্মিনালে আমি কানেকশন দিয়ে দেবে যেইভাবে আপনারা এইভাবে দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে আমার প্রায় কানেকশন দেয়া শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এন্টিকাটার বাতির এইখান থেকে আমি টু পিন সকেটের নিউটাল শর্ট করে দিয়েছি আর কাট এখন আমি ইন করব ফেজ লাইনটি এই যে দেখতে পাচ্ছেন টুপিন ফ্ল্যাগ সহ এমনি দুইটা তার কালোটা আপনার নিউটাল লালটা ফেজ তা আমি অলরেডি ফ্ল্যাগের লাইন লাগিয়ে রেখেছি আপনি আপনারা তো এগুলো বুঝতে পারেন তো কাট ইন ইনে আমি ফেজ লাইনটি লাগিয়ে দিলাম এখন আমি এই নিউটাল লাইনটি আমি টু পি এই এন্টিকাটার ল্যাম্পের যে উপরের টার্মিনালে ওইখানে নিউটালটি লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অলরেডি ফেজ লাইনটি আউট হয়ে আমার টু সুইচ মাঝখানের টার্মিনালে গেছে কাট আউট থেকে আর এই উপরের টার্মিনাল থেকে আপনার টু পিন সকেটের নিচের টার্মিনালে গিয়েছে আর নিচের টার্মিনালের থেকে আপনার এন্টিকাটারে নিচের টার্মিনালে গিয়ে গেছে এইভাবে আপনারা কানেকশন করবেন তো বন্ধুরা বুঝাইতে পারছে আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি বোর্ডটি লাগিয়ে দেবো লাগিয়ে আমি একটা মোবাইল অন করে আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি এখন এই যে একটা মাল্টিফ্ল্যাগ ইউজ করছি আমি এখন মোবাইলের চার্জারটি লাগিয়ে দিলাম এখন সুইচ অন করলে কাটার লাইটটি অফ হয়ে যাবে আর মোবাইলের চার্জ শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছি এই যে আমি সুইচটি অন করলাম এন্টিকাটার কাটার লাইট বন্ধ আমার মোবাইলের চার্জ হচ্ছে আমি যদি এখন বন্ধ করি আমার এন্টিকাটার কাটার বাতি শো করবে আর মোবাইলের চার্জ বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তা এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনে ক্লিক করেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি আমি সুইচ বন্ধ করলেই এন্টিকাটার কাটার বাতি বন্ধ আমার মোবাইল চার্জ হচ্ছে এটা রাতের জন্য এই প্রবলেমগুলো হয় দেখা গেছে রাত্রে মোবাইল চার্জ দিবেন আপনি বাসাবাড়িতে এন্টিকাটার কাটার বাতি শোক হয়ে থাকে তখন ঘুমের একটু প্রবলেম হতে পারে এর জন্য আপনার এই যখন মোবাইল চার্জ দিবেন রাত্রে দেখা গেছে যে আপনার সুইচটি দিয়ে দিলেন আপনার এন্টিকাটার কাটার বাতিটি বন্ধ হয়ে গেলে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ